গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা ওল্টেস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ব্লগ দেখছো ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোট দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি আর এখন বসে আছি কিচেনেতে কিচেন থেকে বসে ব্লগটা শুরু করছি আর তোমাদের সাথে কথা বলছি কিচেনেতে এসেছি চাটাকে গরম করতে সবারই চা খাওয়া হয়ে গেছে আমারই হয় না সকালবেলা উঠেই তো আমাকে মেশিনে বসতে হয় কাজ করতে তো তার জন্য আমার আজকে চা খাওয়া হয় না আর আমি ইচ্ছা করেও আবার খাই না একটু তো দেখো আমার সাইডে দেখতে পাওয়া যাচ্ছে এখনও বিছানা তোলা হয় না আর দেখো কালকে যে বেডশিটটা ধুয়েছিলাম সেই বেডশিটটাই আজকে গায়ে দিয়েছি সকালবেলা ঠান্ডা লাগছিল এখন আমাদের শীতের ড্রেস কিছু বার করা হয় না তো এই জন্যই এইটাই গায়ে দিয়েছিলাম আর ব বসে বসে কাজ করছিলাম তো এই মাত্র মেশিন থেকে উঠে আর কিচেনকে এসে গেছি কিচেনে এসে কিচেনেতে এসে চাটাকে গরম করছি আর একদিকে দুধ গরম করছি এখন চা তো গরম করি না একটু জল গরম করছি জল খাবো বলে এই দেখো একদিকে জল হচ্ছে একটু জল খাবো বলে জল গরম করছি আর একদিকে দুধ গরম হচ্ছে সুদীপ দুধ খাবে আর আদি আর ওর পাপা তো চা খাওয়া হয়ে গেছে ওর পাপা চলেও গেছে কাজ করতে আর আমার চাটাকে এই যে গরম করব। জল তো গরম হয়ে গেছে তো পুরো দিন কী কী কাজ করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে সঙ্গে থাকবে আর নতুন বন্ধু যে আমার চ্যানেলে আসবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধু হয়ে আর যারা পুরনো বন্ধু তারা তো অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সাব করে আমার পাশে থাকার জন্য তো চলো তাড়াতাড়ি আমি চাটা খেয়ে নিই খেয়ে এবার অনেক কিছু কাজ আছে তারপরে তোমাদের সামনে এসে কথা বলবো দেখো ঝাঁট দিচ্ছি আর এই যে বড়োবাবু পড়তে যাচ্ছে কোচিং যাচ্ছে আজকে লেটেই যাচ্ছে আজকে যে কোচিং মাস্টার যে পড়ায় কোচিং মাস্টারের মেয়ে শরীর খারাপ তো ডাক্তার নিয়ে গেছিলো বোধ হয় জানি না তো ফোন করে বলেছে মেসেজ করেছে যে একটু লেট আসবে তো তার জন্য লেটেই যাচ্ছে আর দেখো ঘর থেকে মেশিন বার করে দিয়েছি ঘরেতে ছিল তো এইগুলোই লাগানো হয়েছে আজ সকাল থেকে এইগুলোই লাগাচ্ছিলাম এই বেল্ট বেল্টগুলো ব্যাগের আর এই যে সাইড পার্টি এখানেতে রেখে দিয়েছি সাইড পার্টিগুলো পরেতে আবার জুড়তে হবে মানে সেলাই করতে হবে আর এখন আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি দিকেই ঝাঁট দেওয়া হয়ে গেছিলো সকালে ঘরে রুমের ভিতরে বাইরে আরে সব ঝাঁট দেওয়া হয়ে গেছিলো কিন্তু মেশিনটা বের করা হয়েছিল নি আর মেশিনটা বের করার পর আবার এই যে এইগুলো সব ছিল তো তার জন্য মেশিনটা ছিল আর কাপ ব্যাগের পাল্লাগুলো ছিল বলে তো ওইখানটা ঝাঁট দেওয়া হয়েছিল না ওই জন্যই ঝাঁটটা দিয়ে নিচ্ছি এখন অনেকটাই দেরি হয়ে গেছে সকালে মেশিনে কাজ করতে বসলে এই দিকের কাজগুলো সব রয়ে যায় বেলা হয়ে যায় প্রচণ্ড দেরি হয়ে যায় লাইটও চলে গেলো এবার ভেবেছিলাম জলটা ভরবো ভরে আর স্নান করতে চলে যাব গরম গরম জলে এখন ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা জলে স্নান করতে মন যায় না ট্যাঙ্কির জলেতে রাত্রিবেলা ট্যাঙ্কি ভরা 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 জলেতে স্নান করলে প্রচণ্ড একটা ঠান্ডা লাগে যখন ঠান্ডার সময় আমি স্নান করি সাবমারসিল চালিয়ে দিই একবার দিয়ে আর যা ট্যাঙ্কিটা ভরে যায় তারপরেই গরম গরম জলে স্নান করে নিই এখন আবার লাইটটা চলেও গেল। তো চলো দেখো জলভরে সান টান করে পুজো টুজো করে একদম কিচেনে চলে এসেছি কিচেনে এসে দেখো রান্না করছি ভাতও হয়ে গেছে বেলা হয়ে গেছে তো দুটো কড়া চাপিয়ে দিয়েছি একা হাতে সব কিছু কোটা আনাজ কাটা এই বাটা এটা মিক্সিতে পিষে নিয়েছি পোস্তটা আর এই যে চচ্চড়ি করবো শাক চচ্চড়ি তো এই সর্ষেগুলো শিলভাটনাতে পিষেছি আর দেখো চচ্চড়ির আলু আর কপি ডাঁটা একটু সিদ্ধ ভাপিয়ে নিচ্ছি আর এই দিকের কড়াটাতে তেল দিয়ে দিয়েছি কড়া জ্বালিয়েও দিয়েছি এটা পোস্ত করবো ফুলকপি আলু একটা পোস্ত করব একটু বেশি করেই করে নিচ্ছি রাত্রে হয়ে যাবে রুটি দিয়ে আর এখানে শাক কেটে রেখে দিয়েছি পালং শাকে আজকে ছেঁচড়া করবো চচ্চড়ির চচ্চড়ি চচ্চড়ির মতন করবো কপি ডাঁটা দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে আর এখানে আছে বড়ি বড়ি দিয়ে পালং শাকের একটা চচ্চড়ি হবে আর ফুলকপি আলু দিয়ে একটা পোস্ত হবে তো চল ভাত তো হয়ে গেছে আমি তোমাদেরকে আগেও বললাম ওই দেখো ভাতের হাঁড়ি এখানে চাপা দেখেছি একটা কাঁচিতে ঢেলে চলো রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো দেখো রান্না হয়ে গেছে পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে কপি ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর ফুলকপি আলু একটা পোস্ত করেছি আর ভাত তো রয়েছে আর দেখো আলু সিদ্ধ রয়েছে আলুটাকে এবার মাখবো এবার ভাত খাবো আর সাথে আছে দুধ এই ছিল লাঞ্চের মেনু দেখো পেঁয়াজ কিনে নিয়ে এসেছে দেখো কত সুন্দর সুন্দর কালার পেঁয়াজগুলো এত সুন্দর কালার পেঁয়াজি একদম বাদামি কালারের আর খুব সুন্দর দেখতে লাগছিল পেঁয়াজের ঢাকলেতে পেঁয়াজগুলো দেখেই মনে হচ্ছিলো কিনি কিনি খুব দাম কম দেখো পনেরো টাকা কিলো তো তার জন্য দেখো কুড়ি টাকায় সবা কিলো পেঁয়াজ নিয়ে এসেছে দশ টাকা আড়াইশো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কালারগুলো কত সুন্দর দেখো দেখতে কত ভালো লাগছে আর খুব চটপটি মানে খুব লঙ্কাগুলো খুব তেজ বিশাল ঝাল ঝাল চটপটিকে এই ঝালকে এখানে চটপটি বলে তেজ বলে তো তার জন্যে আমি বললাম এই দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেখো একদম মশারির ভিতরে ঢুকে ঢুকে পড়েছি একদম দেখো মশারি খাটি ফেলেছি সবাই শুয়ে পড়েছে অনেকটাই পরে এসেছি তোমাদের সামনে একদম খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে এসেছিলাম বই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখাচ্ছিলাম তারপর থেকে আর আসা হয় না মেশিনে কাজ করছিলাম একটু বসেছিলাম একটু ফোনে দেখছিলাম তো এই করে করে বেলা হয়ে গেছে আর সবাই এখন শুয়ে পড়েছে আমিও শুতে এসেছি তোমাদের সামনে কথা বলতে এসেছি ভিডিও সেটা শেষ করতে এসেছি আর মশারির ভিতরে ঢুকে ঢুকে কথা বলছি এক তো মশা তার উপরে রাত্রি হয়ে গেছে ভিডিওটা শেষ হয় না মনে থাকে না বলে আবার তোমাদের সামনে এসে কথা বলছি শেষ করতে এসেছি আর দেখো এই দেখো আদি শুয়ে আছে আমার পাশে তো ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে কে লি টাটা বাই বাই আর ক্রিমের ডিপেটা কেমন রাখা রয়েছে দেখো ওইটা হচ্ছে ঠান্ডার ক্রিম হাতে লাগানোর জন্যে মুখে লাগানোর জন্যে ওই দেখো অ্যাপেলের ক্রিমটা এটা পুরো ডিপে ভর্তি করে আসে